আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল, অভিজাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব ভালো খবর দিয়ে আপনাদের কাছে আমরা শুরু করতে চাই যে আমরা আজকের দিনে বেশ কিছু কলিং পেপার পেয়েছি। মালয়েশিয়ার যে কলিং ইস্যু হয় সেই কলিং পেপার পেয়েছি এবং সেগুলা খুব অতি শীঘ্রই আমাদের রেগুলার ফ্লাইট হয়ে যাবে। এবং যারা কলিং পেয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে আমরা বার্তা দিতে চাচ্ছি যে আপনারা অবশ্যই হচ্ছে যে একটি সরকারি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, কারণ এই অ্যাকাউন্ট ছাড়া আপনি হচ্ছে যে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সটি পাবেন না। এবং আপনাদের ট্রেনিং এবং আদার্স যেসব ফর্মালিটি আছে সেগুলো আমাদের সাথে যোগাযোগ করে খুব শীঘ্রই শেষ করতে পারেন। আর একটি কথা আমরা বলে দিচ্ছি যে যেহেতু কলিং ইস্যু হওয়া শুরু হয়ে গেছে, বেশ ভালো কিছু পরিমাণে কলিং হচ্ছে, বিশেষ করে যারা কনস্ট্রাকশনের কাজে যারা হচ্ছে যে আসতে চান, তারা নতুন ক্লায়েন্ট যদি হন তাহলে পরে আপনারা যেদিনকে আসবেন সেই দিনই আপনারা ফিঙ্গার সহ মেডিকেল কমপ্লিট করতে পারবেন এবং খুব অল্প সময়ের ভিতরেই এই ভিসাগুলো আমাদের হয়ে যাবে। এবং একটা জিনিস হচ্ছে যে যদি কেউ ফ্রি ভিসাতে যেতে চান, যে মনে করেন যে আপনি ওখানে যেয়ে আপনার পাসপোর্ট আপনি নিয়ে নেবেন, যেটা আপনারা ফ্রি ভিসা বা এজেন্ট ভিসা বলে থাকেন, এরকম যদি আপনারা কেউ করতে চান সেক্ষেত্রে কীভাবে সিস্টেম হবে বা কোন প্রসেসে কাজগুলো হবে এগুলো বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিয়ে তারপরে আপনারা কার্যক্রম শেষ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।